আমরা শুরু করি, কি বলেন? এখন সবার কাছে প্রথমে একটা অনুরোধ, হ্যাঁ, যে আপনারা আপনাদের ভিডিওটা আসলে দরকার নাই ক্লাসের সময়, ঠিক আছে? কোশ্চেনের সময় আপনারা আসেন, আপনারা যা যা ভিডিওগুলো অফ করে দেন, হ্যাঁ, এটা হলো একটা। দ্বিতীয় কথা হলো, আমি যদি মিউট করে দিই, মনে করেন যার ওইখান থেকে শব্দ নাই, বুঝেন নাই, অনেকে আছে না আশেপাশে শব্দ থাকে, ইয়া থাকে, নয়েজ থাকে, ওই ভাই একটু মিউটে থাকে, আর যার ওখানে শব্দ নাই উনি ইয়াতে আসেন, সারা দিয়ে অসুবিধা নাই, কথা শুনতে না পারলে, ঠিক আছে? কি বলে সবাই, যে তাহলে কি বাকিদের ক্লাস করতে সুবিধা হবে, এটা হলো একটা। আর আপনাদের সবার কাছে অনুরোধ হইলো যে আমি ধরে নিলাম আপনারা জীবনে ব্যাট নিয়ে কাজ করেন না, কি বলেন? যে আমি ধরে নিলাম আপনারা কি এখানে যারা আছেন কেউ কোনোদিন ব্যাট নিয়ে কাজ করেন নাই, আমি ওই অ্যাঙ্গেল থেকে ক্লাসটা শুরু করি। একেবারে আপনারা আজকে প্রথম ভ্যালুয়েডেড ট্যাক্স নিয়ে প্রথম থেকে, তাহলে আমার মনে হয় কি সুবিধা হবে, এবং আমি চেষ্টা করব আপনাদের ব্যাটারি যে যে আলোচনাগুলো করবো রেফারেন্সগুলো দেখায় দিতে, কোথায় আছে, কোথায় বি দিতে আছে, হ্যাঁ, এবং যদি আপনি জানেন বারবার কোশ্চেন করতে থাকবেন, তো বাকিদের কিন্তু তখন বাকিরা বিরক্ত বোধ করবে। তাহলে সবার কাছে অনুরোধ কি যে আপনারা ধরে নেবেন আপনারা কি ব্যাট জানেন না, ঠিক আছে? আমি সাজায় দেওয়ার চেষ্টা করব, এই 12 দিন আমরা চেষ্টা করবো একটা গন্তব্যে যেতে। আর আমাদের 12 দিনের কোর্স প্ল্যান আপনারা পেয়েছেন, আমরা একেবারে প্রাথমিক আলোচনা থেকে শুরু করে ব্যাট কি, কখন নিবন্ধন নেবেন, খাতাপত্র কী কী রাখবেন, ঠিক আছে, এইটা কোথায় দাঁড়া আছে, এই এই রেজিস্টারগুলি কীভাবে মেনটেন করবেন, এবং দিন শেষে রিটার্নটা কীভাবে রেডি করবেন, ঠিক আছে? এর পাশাপাশি উচ্চকর্তন প্রত্যয়নপত্র কি, মানে আসলে কথা আমাদের প্র্যাকটিক্যাল যে আলোচনাটা এটা আমরা করবো, ঠিক আছে? তাহলে সবার কাছে অনুরোধ হলো কি সবাই সহযোগিতাটা করবেন। হ্যাঁ, আপনারা তাহলে কি এখন পর্যন্ত ব্যাটের কি কিছুই জানেন না, কি বলেন? হ্যাঁ, তাহলে যাদের তারপরে 11টা থেকে আধা ঘন্টা কোশ্চেন আনসার জন্য লাগবো, এটা আমি লিখি করি নাই, মানে এটা 45 পর্যন্ত যাইতে পারে, মানে আমার বিল্ডিং এ তালা মারা রাখ পর্যন্ত, ঠিক আছে? এখন এটা হলো কি আপনাদের সন্তুষ্ট করার জন্য, এটা হলো একটা। হ্যাঁ, প্রাসঙ্গিক করে করবেন, আমি মনে করি নিবন্ধন নিয়ে আলোচনা করে বললাম যে বলেন কেউ কারো কিছু জিজ্ঞাসা আছে কিনা, তখন করবেন, কি বলেন সবাই, ঠিক না? যে আমি একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করার পরে যদি বলি আচ্ছা ভাই বলেন যে নিবন্ধনের পাঠটা সবাই ক্লিয়ার কিনা, আর আপনি না বললে জিজ্ঞেস করবেন না, সবাই কি বলেন? হ্যাঁ, না না, রিলেটেড এখন কথা হলো যে মাঝখানে বারবার থামাইলে কিন্তু কি হবে যে আমরা লাইন চুত হয়ে যাবো, সবাই কি, ঠিক না ভাই? তাহলে হ্যাঁ, সবার কাছে না না লিখে রাখবেন, এবং আলোচনার মাঝখানে প্রাসঙ্গিক যদি হয় সবার উপকার হয় এমন প্রশ্ন করবেন, ঠিক আছে? মানে প্রাসঙ্গিক এবং যৌক্তিক যদি হয়, যেটা হলে কি আমাদের উপকার হতে পারে, তাহলে আমরা উত্তর দেবো, কি বলে সবাই? তাহলে আমরা বিসমিল্লাহ করে শুরু করি, তাহলে বিসমিল্লাহ করে শুরু করি, কি বলেন? সবাই তো সাথে শুনতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে প্রথম দিকে রিকোয়েস্ট হলো এটা, আপনারা ব্যাট সম্পর্কে কিছুই জানেন না। আচ্ছা, আমার পরিচয় দিয়ে দিই, আমি হচ্ছি নিজামুদ্দিন, মূলত আমি ব্যাট অ্যাডভাইজার, আর আমি স্টুডেন্ট হিসাবে অ্যাকাউন্টিং এ মাস্টার্স, ঠিক আছে? আর এটা হলো একটা, আর আমার একটা পরিচয় হলো আমি ট্যাক্স গাইড বাংলাদেশের সিইও, যে চাকরি স্যারের যে ট্রেনিংগুলি অনেকে হয়তো জানেন যে আমি 4 বছর যাবতীয় ট্রেনিংগুলি অ্যারেঞ্জ করি আর কি, ওই স্যারের পাশে থাকতে থাকতে ব্যাট শিখছি আর কি একটু, ওটা দিয়ে আর কি কিছু চালান পত্র লেখাটাকে একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? বলার মতো পরিচয় এতটুকুই, আর বাকিটা কি কাজে প্রমাণ হবে, কি বলেন? আচ্ছা, এটা হলো তাহলে বিসমিল্লাহ শুরু করি, সবাই কি বলেন? আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে আপনারা ব্যাট সম্পর্কে কিছুই জানেন না, কি বলেন ভাই? যাদের যার ওখানে নয়েস আছে উনি ইয়েতে মিটে থাকেন, আমরা ধরে নিলাম কি আপনারা ব্যাট সম্পর্কে কিছুই জানেন না, তারপরেও মনে করি একটু একটু হলেও আলোচনা করতে শুরু করতে এক জায়গা থেকে, আমরা আজকে প্রাথমিক যে আলোচনা করব, আমরা জানার চেষ্টা করব ব্যাট ভ্যালুয়েডেড ট্যাগ জিনিসটা কি, একটা লোক কখন নিবন্ধন নিবে, ভাই যার ওখানে শব্দ আপনি মিউটে থাকেন না ভাই, যে ভ্যালুয়েটেড ট্যাক্স জিনিসটা কি, হ্যাঁ, যে একটা লোক কখন নিবন্ধন নিবে, তারপর নিবন্ধন নিলে কি তাকে রিটার্ন জমা দিতে হবে কি না, কি বলেন? তারপরে এই টার্ন ওভার জিনিসটা কি, কি কি খাতাপত্র রাখতে হবে, এগুলি নিয়ে আলোচনা করবো। এখন আপনারা বলেন তো আপনাদের বাসায় ভ্যালুয়েটেড ট্যাক্স কি কেউ জানেন নাকি, যদি বলছে আপনি কিছু জানেন না, তারপরে হ্যাঁ সেইটার উপরে যেই সরকারকে যেই ইয়াটা দিতে হচ্ছে ওইটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স।
আমি আর একটু কাজ করে ওইটা মানে মূল্য বৃদ্ধি করে জি 15 টাকা বিক্রি করলাম, জি এই যে 5 টাকা প্রফিট মার্জিন এটার উপরে একটা পার্সেন্টেজ গভর্নমেন্টকে আমাকে পে করতে হবে। জি তাহলে আচ্ছা ঠিক আছে ভাই, সুন্দর উত্তর দিচ্ছে। তাহলে আমরা উনি উনি কি বললো যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে একজন উৎপাদনকারী ঠিক না, বা একজন ব্যবসায়ী কেনার পরে যে সংযোজন করবে ওইটার উপর যে কর দেয়, ঠিক না, কি বলেন? তাহলে দেখেন কর কয় প্রকার, দুই প্রকার না ভাই, একটা হলো প্রত্যক্ষ কর, একটা হচ্ছে পরোক্ষ কর। ট্যাক্স কি প্রত্যক্ষ কর না? আপনি অর্থ বছর শেষে আপনি কি করেন, আপনার সারা বছর ইনকামের উপর ট্যাক্স দেন না ভাই? তাহলে আমরা বলতে পারি ট্যাক্স একটা প্রত্যক্ষ কর। আপনার এক বছর যেই ভাই ট্যাক্সেবল ইনকাম না সে কি ট্যাক্স দেয় বলেন? কিন্তু ভ্যাটটা কি, ভ্যাটটা কি কেউ দেন নির্দিষ্ট করে বলতে পারেন যে আপনি ভ্যাট দিচ্ছেন বলেন? না না সবাই দেয় তো, এটা আমরা এখন আলোচনা করে বুঝতেছি আসলে কি আপনি আপনি বলতে পারবেন যে আজকে কয় টাকা ভ্যাট দিচ্ছেন? এই যে আপনারা যারা ব্যান্ডউইথ কিনে আজকে ক্লাস করতেছেন তারা এই যে মেগাবাইট কিনার সময় ভ্যাট টাকাটা দিচ্ছে না ভাই? অনেকে বুঝেই না যে ভ্যাট দিচ্ছি। হ্যাঁ যে আমরা বুঝতেই পারি না আমরা ভ্যাট দিচ্ছি। তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার থেকে সবচেয়ে ধনী ব্যক্তি থেকে একটা গরিব লোক যখন একটা কেক খায় পানি খায় তো সে ভ্যাট দিতেছে না? তাহলে আমরা আমরা কি বলছি, ট্যাক্স হচ্ছে প্রত্যক্ষ কর আর ভ্যাট হচ্ছে কি পরোক্ষ কর। আপনি মনের অজান্তে দিতেছেন না, কি বলেন ভাই? আপনি মনে হচ্ছে মানে আপনি একটা কাগজ কিনছেন, একটা কলম কিনছেন, মানে যেসব জিনিস উপরে ভ্যাট আছে তাহলে ভ্যাটটা আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে দিয়ে দিতেছেন, এমন কি কথার উপরে ভ্যাট দিতেছেন না? জি 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 রেকর্ডিং করতেছি আপনাদের ডিএসএলআর দিয়ে হচ্ছে, স্ক্রিন দিয়ে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, ডিএসএলআর হচ্ছে, আপনি ক্লাসে পেয়ে যাবেন ভাই, ক্লাসে পরে পেয়ে যাবেন। ঠিক আছে আচ্ছা অসুবিধা নাই। হ্যাঁ তাহলে আমরা বলতে পারি না ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর। আচ্ছা ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর, একজন ব্যবসায়ী তার মনের অজান্তে, কি বলেন, একজন ব্যবসায়ী একটা বা একজন ব্যক্তি বা চূড়ান্ত বক্তা, চূড়ান্ত বক্তা ভ্যাটটা দেয় না। আপনি ভাই একটা টি শার্ট কিনছেন তাহলে একটা টি শার্টে ভ্যাট দিবেন না, আপনার ভিডিওগুলি বন্ধ করে দেন ভাই, আপনার ভিডিওগুলি বন্ধ করে দেন। হ্যাঁ আচ্ছা দেখেন আপনারা প্রথম দিন একটু ইয়া হয়, হ্যাঁ তারপর ঠিক হয়ে যাবে, অনেকে নতুন তো। এখন বলেন ভাই অ্যাডমিন নিজাম ভাই, ঠিক আছে সব নিজাম ভাই, ড্রাইভার একজনই। এখন যে আপনি মনে করেন দৈনন্দিন জীবনে যেসব কেনাকাটা করছেন ওখানে ভ্যাট দিয়ে আসতেছেন না, কি বলেন? আপনার মতো একজন গরিব মানুষ সে যখন একটা প্রোডাক্ট এসে ভ্যাট দিতেছে না, তেমনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা ভ্যাট দিতেছে, মানে সোজা কথা ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর। হ্যাঁ উৎপাদনকারী একটা র মেটেরিয়াল কেনার সময় উৎপাদন স্তরে ভ্যাটটা দিয়ে আসছে, আবার কি করে সে চূড়ান্ত ভোক্তার নিকট নিয়ে নেয় না। তাহলে আমরা একটা সূত্র আকারে বুঝি, দেখেন আপনাদের একটা বই দেওয়া আছে, বইটা একটু নেন, নেওয়ার পর এরকম একটা শিট আছে, শিটটা বের করেন তো ভাই। একজন আমদানিকারক, আমরা দাবে দাবে বুঝি ভাই, দেখেন একজন আমদানিকারক বিদেশ থেকে একটা পণ্য এনে যখন বিক্রি করবে সে তার ভ্যালুয়েশন করে না ভাই, বুঝেন নাই? যে একজন আমদানিকারক বিদেশ থেকে এনে যখন একটা পণ্য বিক্রি করে সে ভ্যালু নির্ধারণ করে না, যে আমি একজন আমদানিকারক আমি একটা মনে করি চুলা বিক্রি করব, তাহলে চুলার আমি মূল্য নির্ধারণ করব না, যে আমার আমদানি স্টেজে ব্যাট আসছে এত, এটি দিছি এত, প্রোডাক্টের দাম এত, আমার গোডাউন ভাড়া এত, তারপর আমি এই চুলাটা 500 টাকায় বিক্রি করবো, এরকম হতে পারে না ভাই। ঠিক তেমনি একজন, হ্যাঁ একজন উৎপাদনকারী এই চুলাটা যখন উৎপাদন করছে সে যখন বিক্রি করবে সে মূল্য নির্ধারণ করে না। তাহলে আমরা এখানে চিন্তা করি একজন উৎপাদনকারী বা আমদানিকারক এই বিদেশ থেকে যখন পণ্যটা এনে তার মূল্য নির্ধারণ করলো 500 টাকা, এখন সে যখন বিক্রি করবে সে 15% ভ্যাট দিবে না? তাহলে আমরা বলবো কি পণ্যের দাম 500 টাকা, ভ্যাট 575 টাকা, তাহলে ভ্যাট সহ মূল্য 575 টাকা না ভাই? হ্যাঁ ভ্যাট সহ মূল্য। তাহলে এই জি আমি মূল্য নির্ধারণ করেছি, আমার প্রোডাক্টটা 500 টাকা না আসলে আমার ব্যবসাটা লস হবে, আপনি জাস্ট সূত্রটা বুঝেন আমি দেখেন কোথায় যাই। তাহলে এই 500 টাকার উপরে 15% আর 75 টাকা, তাহলে আমি বলবো না ভ্যাট সহ মূল্য 575,
তাহলে এই ম্যানুফ্যাকচারার যখন ইম্পোর্টার থেকে কাঁচা মালটা কিনবে তখন সে বলবে না ক্রয় মূল্য 500 টাকা, ব্যাট দিয়েছি 75 টাকা। আচ্ছা, এখন এই ম্যানুফ্যাকচারার যখন আবার প্রোডাক্টটা এই 500 টাকার প্রোডাক্ট, সে কি এটার আকার আকৃতি পরিবর্তন করবে না? মানে ম্যানুফ্যাকচারার কি করে, একটা জিনিস কি র মেটেরিয়াল কিনে, প্যাকিং মেটেরিয়াল কিনে, সার্ভিস কিনে, কিনে কি এক জিনিস কিনে আরেক জিনিস বানায়, ঠিক না? আর বাণিজ্যিক আমদানিকারকরা যাহা কিনে তাহাই কি বিক্রি করে। এখন মনে করেন বাণিজ্যিক আমদানিকারক হোক আর ম্যানুফ্যাকচার হোক, ক্রয় মূল্যে তার বেচবে না, তাহলে এই 500 টাকা দিয়ে কিনে 700 টাকা বিক্রি করলো, আমি বলতে পারি না 200 টাকা সংযোজন, খেয়াল করেন, 500 টাকা, সরি ভাই, 500 টাকা দিয়ে কিনে 700 টাকা বিক্রি করছে, তাহলে 200 টাকা কি বলতে পারি, সংযোজন বলতে পারি না? জি, অ্যাড করছি। এখন আমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সংজ্ঞা অনুযায়ী কি মূল্য সংযোজন কর না শব্দটা, ভাই শব্দটা কি মূল্য সংযোজন কর, আপনি মূল্য সংযোজন করবেন আর কর দিবেন না, তাহলে এই হিসেবে তো 200 টাকার উপরে কি আমরা ব্যাট দিব। কিন্তু আমরা এই এটা নির্ধারণ করি কিভাবে দেখেন, যে আপনি যখন কিনলেন 500 টাকা প্রোডাক্ট কিনলেন, 75 টাকা ব্যাট দিয়ে আসছেন না, বিক্রি যখন করবেন 700 টাকার উপরে 105 টাকা ব্যাট দিবেন না, আচ্ছা দিলেন। এখন আপনি বলবেন কি, দেখেন ভ্যাট ভাই দুই প্রকার, ক্রয়ের সময় একবার, বিক্রয় সময় একবার। ক্রয় সময়টাকে আমরা কি বলি ইনপুট ট্যাক্স, আর বিক্রি সময়টাকে কি বলি আউটপুট ট্যাক্স। তাহলে আপনি কেনার সময় 500 টাকার উপরে 75 টাকা ভ্যাট দিয়ে আসছেন না ভাই, এটা আমরা রেয়াত রেয়াত নামক সিস্টেমে রিটার্নের মাধ্যমে ব্যাক নিয়ে নিব। ভাই যাদের ভিডিও আছে না, বাকিদের মনোসংযোগে ডিস্টার্ব হয়, আপনারা ভিডিওগুলো অফ করে রাখেন। হ্যাঁ, তাহলে দেখেন যে এই 75 টাকা যখন আপনি রিটার্নে সমন্বয় করে ব্যাক নেবেন, তাহলে দেখেন তো আপনি 700 টাকার উপরে ব্যাট আছে 105 টাকা, কিন্তু কেনার সময় দিলেন 75 টাকা, যোগ বিয়োগ করলে 30 টাকা ট্রেজারিতে জমা দিবেন না। তাহলে এই যে 500 আর 700 সংযোজন উপরে ব্যাট দিলেন না, দেখেন তো তার মানে এটা এটা এই 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 সুবিধা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, চালান দ্বারা কিনতে হবে এবং আগে ব্যাটটাকে ফেরত দিতে হবে, ঠিক না ভাই? তাহলে এই লাইনটা বুঝতে পারছেন কিনা বলেন। হ্যাঁ হ্যাঁ, কেনার সময় চালান দ্বারা কিনবেন, আমি ধাপে ধাপে বলবো ভাই, আর আমি এমন কোনো কথা বলবো না যে রেফারেন্স দেখাবো না, ঠিক আছে? তাহলে বলেন এই ম্যানুফ্যাকচারার কি বলবে, আমার ক্রয় মূল্য 700 টাকা, ব্যাট 105 টাকা, ব্যাট সহ ক্রয় মূল্য 805 টাকা বলবে না ভাই, বলেন? তাহলে ম্যানুফ্যাকচারার যখন হোলসেলারের কাছে আবার বিক্রি করবে, তাহলে হোলসেলার 700 টাকা জিনিস কি তার গোডাউন ভাড়া আছে না ভাই, তার শ্রমিকের বেতন আছে না, তার নিজের লভ্যাংশ আছে না ভাই, বলেন? ক্যারিজ ইনওয়ার্ড আর অন্যান্য খরচ আছে। তাহলে এই 700 টাকা জিনিস এই হোলসেলার 1000 টাকা বিক্রি করবে না? আচ্ছা, এখনো বলেন হোলসেলার যখন কিনছিল 700 টাকার উপরে 105 টাকা ভ্যাট দিছিল না, হোলসেলার যখন প্রোডাক্টটা কিনেছিল ব্যাট দিয়েছিল কত, 700 টাকা ক্রয় মূল্য, ব্যাট 105 টাকা, মোট 805 টাকা না ভাই? আচ্ছা, এখন সে যখন 1000 টাকা বিক্রি করবে, এটার উপরে ব্যাট দিবে কি 150 টাকা, তাহলে ব্যাট সহ কত বিক্রি মূল্য, 1150 না? এখন সে যখন 105 টাকা দিয়ে আসছে এই চালানোর মধ্যে, তাহলে এটা সমন্বয় করবে না? তাহলে দেখেন তো 150 টাকা ছিল ব্যাট, আগে দিয়ে আসছিল 105 টাকা সমন্বয় করে ব্যাগ নিলে, মানে রেয়াত রেয়াত নিয়ে ব্যাগ নিলে, তাহলে 45 টাকা দিবে না, তাহলে তার সংযোজন 300 টাকা না, দেখেন তো। তাহলে এইভাবে দেখেন 200 টাকা সংযোজন, মানে আগের ব্যাটটা যদি রেয়াতের মাধ্যমে সমন্বয় করে, তাহলে 30 টাকা দিচ্ছেন, 300 টাকা সংযোজন 45 টাকা দিচ্ছেন। এই ভদ্রলোক যখন আবার এই যে রিটেলার ওনার থেকে কিনলো, উনি আবার 200 টাকা সংযোজন করলো, কেনার সময় ব্যাট দিল 150, বেচার সময় দিল 80, সংযোজন কত, 200 টাকা না ভাই? হ্যাঁ, 200 টাকা। তাহলে এই এটা যদি অ্যাডজাস্ট করে, তাহলে সেও 30 টাকা দিবে না? এখন দেখেন যোগ করেন তো 75, 30, 45 এবং 30, এই সবগুলি যোগ করলে 180 টাকা আসে নাকি, দেখেন তো। তাহলে এই 80 টাকা আপনি আমি আমরা হচ্ছে চূড়ান্ত ভোক্তা, জনগণ, ঠিক না? আমরা যখন এন্ড কনজিউমার এটা কিনবো, আমরা কি কারো থেকে ফেরত নিবো, বলেন? আমরা তো ইউজ করে ফেলবো, ঠিক না? তাহলে আমরা বলতে পারি না ব্যাট একটা ভোক্তা কর, কি বলেন? ব্যাট একটা ভোক্তা কর, যত বেশি ভোগ করবেন তত বেশি ব্যাট দিবেন, টি শার্ট দুইটা কিনবেন তাহলে দুইটা ব্যাট দিবেন না?
একটা কিনলে একটা ব্যাট দিবেন, তাহলে আমরা বলতে পারি ব্যাট একটা পরোক্ষ কর, ব্যাট একটা পরোক্ষ কর। আর একটা কি বলতে পারেন, ব্যাট একটা ভোক্তা কর। তাহলে তাহলে উৎপাদন স্তরের এই যে প্রতিটা স্তরে যে সংযোজন, এটার উপরে ভ্যাট দিচ্ছেন না? সংযোজনের উপরে সংযোজন ভ্যাট দিচ্ছেন না ভাই? তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য, মূল্য সংযোজন করবেন আর কর দিবেন, মূল্য সংযোজন করবেন কর দিবেন, এইভাবে আসছে না ভাই? এখন আপনারা যদি কখনো এই কেনার সময় চালানটা না পান, তাহলেই তো ব্যাটটা আপনার জন্য কি বোঝা হয়ে যায়, ঠিক না? এখন বলে সংজ্ঞাটা মোটামুটি সবাই বুঝতে পারছেন কিনা? আচ্ছা আপনি বলেন যে আপনি একটা পণ্য কেনার সময়, শুনেন ভাই আমি বলি বলি শুনেন, আপনি একটা পণ্য কেনার সময় ব্যাট দিয়ে আসছেন, এই কথা তো বুঝছেন? মনে করেন আপনি একটা পণ্য কেনার সময় কি করছেন, মুসুক দিয়ে আসছেন, এই পণ্যটা আবার যখন বিক্রি করবেন তখন বিক্রি মূল্যের সাথে মুসুক দিবেন না? ভাই শোনেন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পার্থক্য সংযোজন না, সহজ ভাষা বললে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পার্থক্য আপনার সংযোজন না? হ্যাঁ, এই সংযোজন উপরে যখন ব্যাট দিবেন, এটা কিন্তু আমরা বলছি মূল্য সংযোজন করবেন আর কর দিবেন, শব্দ থেকে আছে না মূল্য সংযোজন কর, কি বলে? আপনি 100 টাকা কিনে 120 টাকা বেচে সংযোজন কত, 20 টাকা না ভাই? 20 টাকা। তাহলে আপনি ব্যাট দিবেন কিসের উপর, 20 টাকার উপরে না? তাহলে এই যে স্ক্রিনে দেখেন, এই ভদ্রলোক মনে করেন কি করলো, 500 টাকা দিয়ে কিনে 700 টাকা বিক্রি, সংযোজন কত, 200 টাকা না ভাই? তাহলে আগের 75 টাকা উনি রেয়াত নিল, বেচার সময় চালান কাটলো 105 টাকা, তাহলে শর্ট পড়লো কত, 30 টাকা, তেতে জমা দিবে না? তারপরে এই হোলসেলার যেহেতু 105 টাকা দেখেন, সে 105 টাকা রেয়াত নিবে না, সে বেচার সময় তো দিবে 150, কি বলেন? তাহলে এই সংযোজন পার্থক্য যে এটা 45 টাকা জমা দিবে না, যে এইভাবে প্রতিটি স্তরে সংযোজন উপরে দেখেন তো ব্যাট দেওয়া হয়েছে না, সংখ্যাটা বুঝছেন কিনা বলেন? তাহলে একটু কথা ছিল, জি বলেন স্যার, এখানে তো বোঝানো হয়েছে যে এক ব্যক্তিকে বোঝানো হয়েছে যে সে আমদানি করলো, প্লাস সে আবার এটাকে ম্যানুফ্যাকচারিং করলো, আবার সাথে জি ডিটেইলের কাছে পৌঁছে দিল, বুঝলেন? হ্যাঁ, কিন্তু এখানে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয়ে থাকে, আলাদা আলাদা ব্যক্তি, তাহলে তো সেই ইডিয়াতে ভাই যে বিষয়টা থাকে না। বস আমাকে একটু আগাইতে দেন, কি বলেন? আশা করি হাসি মুখে যাবেন, একটু আগাইতে দেন, সংখ্যাটা আমি বুঝাতে পারছি না বলেন, সবাইকে একসাথে বুঝাতে পারেন, কারণ অনেকে অনেকে ব্রেন একটু হাই লেভেলে একটু সময় দিতে হবে, কি বলেন? এখন তাহলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স শব্দটার ভিতরে অত লোকে আছে না, মূল্য সংযোজন কর না ভাই? ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে কি, মূল্য সংযোজন করবো আর কর দিব, মূল্য সংযোজন করবো আর কি কর দিব, এই করে সুবিধা পাইতে আপনাকে কি করতে হবে, 15% হারে সেলস ব্যাট দিতে হবে এবং চালান দ্বারা কিনতে হবে, আরো কিছু নিয়ম কানুন আছে আমরা ধাপে ধাপে আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে কি, ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সংজ্ঞা, ঠিক না ভাই? আচ্ছা এখন আমরা জানার চেষ্টা করব, এই যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে আপনারা কাজ করবেন, এই কাজ করতে হলে কি কি জিনিস জানা লাগে, আপনাদের এরকম একটা বই দেওয়া হয়েছিল না দেখেন তো? আচ্ছা তাহলে বিল্ডিং বানালে যেমন রড সিমেন্ট লাগে, তেমন ব্যাট নিয়ে কাজ করতে হলে আপনাদের তথ্য জানা লাগবে না, এই তথ্যটা কোথায় আছে, কি বলেন? তাহলে আপনারা জেনে রাখেন, এই বইটা হাতে নেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে কাজ করতে হলে প্রথমে আপনারা জেনে রাখেন মূল্য সংযোজন কর ও সম্পূর শুল্ক আইন 2012 নামে একটা আইন আছে ভাই, কি আছে? মূল্য সংযোজন কর ও সম্পূর শুল্ক আইন নামে কি একটা আইন আছে, আর একটা মূল্য সংযোজন কর ও সম্পূর শুল্ক বিধিমালা নামে একটা বিধিমালা আছে। তাহলে আমরা ভ্যাট নিয়ে যখন কাজগুলি করব, যে এই যে একটা লোকের টার্ন ওভার 50 লাখ টাকার নিচে হলে কি নিবন্ধন নেওয়া লাগবে না, টার্ন ওভার 3 কোটির উপরে হলে কখন নিবন্ধন নেবেন, উৎপাদন উপকরণ কি, আমাদের প্রশ্ন জাগে না ভাই, কি বলেন? নানা রকম প্রশ্ন জাগে না, যে বাণিজ্যিক দলিল থেকে আচ্ছা ব্যাটটা আমি রেয়াত নেই, এটিটা কেন রেয়াত নিই না, এটিটা কেন সমন্বয় বলে, হ্যাঁ তারপরে সম্ভব শুল্ক কেন রেয়াত দিতে পারি না, প্রশ্ন জাগে না ভাই? আপনি মনে প্রশ্ন জাগতে পারে না, ইনপুট স্টেজে সম্ভব শুল্ক দিয়ে আসছি, আবার ব্যবসা স্টেজে দিব কিনা? তাহলে এইসব জিনিস জানানোর জন্য আমাদের কি জানতে হবে, যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মূল্য সংযোজন কর সম্ভব শুল্ক আইন নামে কি একটা আইন আছে, এটা ধরতে পারছেন কিনা সবাই বলেন? এর পাশাপাশি আপনি জানবেন যে 2019 সালের বাজেটের আগে মূল্য সংযোজন কর আইন 1991 নামে কিন্তু একটা আইন আসছিল, তাহলে আমাদের কথাবার্তা অনেক সময় শুনবেন না পুরাতন আইন নতুন আইন, কি বলেন?
আমাদের কথাবার্তা আপনারা শুনে শোনেন না, নতুন আইন পুরাতন আইন? তাহলে যাক ভাই, এখন কাজ করতে শিখতে হবে। তাহলে আমরা ধরে নিলাম নতুন আইন মানে মূল্য সংযোজন কর সর্ব শুল্ক আইন, যদি কথাবার্তা কেউ বলে আর কি। আর মূল্য সংযোজন কর আইন 1991 মানে কি পুরাতন আইন। এখন এই দুই আইনে কিছু মেজর পার্থক্য আছে, খেয়াল করেন দুই আইনে কি আছে, কিছু মেজর পার্থক্য আছে। প্রথম দেখেন, আগের আইনে ছিল ইনক্লুসিভ এক্সক্লুসিভ, সবাই খেয়াল করেন। আগের আইনে কি ছিল, মানে আমি এই একটা প্রোডাক্ট বাজারে কিনতে গেলাম, দোকানদার যদি বলতো যে ভাই এই প্রোডাক্টের দাম 1000 টাকা ভিতরে ভ্যাট আছে, তার মানে কি ছিল, ইনক্লুসিভ। আর যদি বলতো যে ভাই ভ্যাটের টাকাটা আলাদা দেন, 1000 টাকার সাথে আরো 1500 টাকা কি 150 টাকা দেন, তাহলে কি ছিল, এক্সক্লুসিভ। আগেটা ছিল ইনক্লুসিভ, ভিতরে ভ্যাট আছে। আর আর ওখানে বলছে কি যে 1000 টাকার সাথে ভ্যাটটা আলাদা দিয়ে দেন। এখন এই আইনে কিন্তু সুযোগ নাই। আপনি বলবেন যে আমি এই প্রোডাক্টটা 1000 টাকা দিয়ে কিনেছি, 1000 টাকায় বিক্রি করছি, কোনো লাভ করি নাই, লোক তো আমাকে ভ্যাট দেয় না, আমি কেন ভ্যাট দিব, এ বলার সুযোগ নাই। ভ্যাটের বাসায় কি এটার মধ্যেই ভ্যাট আছে, কথাটা বোঝেন। ভ্যাটের বাসায় কি ভাই, আবার রিপিট করেন স্যার প্লিজ, মনে করেন আপনি এই ক্যালকুলেটারটা কিনলেন 1000 টাকা দিয়ে, আপনি বলছে যে আমি কিনছি 1000 টাকা দিয়ে, বিক্রি করছি কত, 1000 টাকা, তাহলে কি ভ্যাট আছে বলেন। না না, কিভাবে ভ্যাট আছে, আমি তো কিনছি 1000 টাকা, বিক্রি করছি 1000 টাকা, লাভ করছি বলেন। হ্যাঁ, এটা হলো কি আপনার কথা, কিন্তু না না শুনেন আমি বলি ভাই, আপনারা ভিডিওগুলি বন্ধ করে দেন না, ভিডিওগুলি বন্ধ করে দেন, দেখেন আপনারা বোঝেন কথাগুলি ধরেন। আপনি যদি বলেন যে আমি 1000 টাকা দিয়ে কিনেছি, 1100 টাকা বিক্রি করছি, তাহলে 1100 টাকার মধ্যে ভ্যাট আছে না ভাই, আছে, 100 টাকার উপরে হবে। আচ্ছা, ওইটা আমরা পরে ব্যাখ্যা যাই, কি বলেন 1100 টাকার মধ্যে ভ্যাট আছে, 1100 টাকার উপর ভ্যাট আছে, 1100 টাকার উপরে না ভাই, 1100 টাকার মধ্যে। হ্যাঁ, এখন আপনি বললেন যে নিজাম ভাই আমি 1000 তে কিনছি, 1000 তে বেচছি, কই কাস্টমার তো আমাকে ভ্যাট দেয় নাই, কিন্তু ভ্যাট অথরিটি কি বলবে ভাই, 1000 টাকার মধ্যে ভ্যাট আছে বর্তমান আইনে, বুঝতে পারছেন, কিসে জিরো ভ্যাট ভাই, 1000 টাকার মধ্যে ভ্যাট আছে ভাই, আপনার কথাগুলি খেয়াল করে, 1000 টাকার মধ্যে ভ্যাট আছে, কেনা দামে বেচেন, ভিতরে ভ্যাট, ইনক্লুসিভ। আচ্ছা না আসবে ভাই, নতুন মানুষ তো অনেকে, একটু সময় দেয়, প্রথম দিন একটু ইয়া হয়, আমি তো এর আগে ক্লাস করেছি, আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে, প্রথম দিন একটু সমস্যা হয়, ঠিক আছে, কারণ অনেকে তো নতুন, বুঝেন নাই। আমি 1000 টাকা দিয়ে কিনে 900 টাকা বিক্রি করছি, 100 টাকা লস দিছি, ওই 900 টাকার মধ্যে ভ্যাট আছে, আমি দেখাই দেবো কোথায় আছে। তার মানে এখন কি কি চিন্তা করবেন, এখন থেকে সব কি ইনক্লুসিভ, আজকে থেকে 12 দিন আমরা যা চিন্তা ভাবনা করবো, কথাবার্তা বলবো, সব কি ইনক্লুসিভ। যদি কোথাও বলা না থাকে যে এটার উপরে ভ্যাট এত পারছেন, তার মানে কি ভাই, ইনক্লুসিভ। তাহলে একটা মেইন পার্থক্য পাইলেন কি, ইনক্লুসিভ এক্সক্লুসিভ আগে ছিল, এখন কি ভাই, ইনক্লুসিভ। আমি বলি প্রথম 2 দিন ভাই আলোচনায় হবে, দ্বিতীয় তৃতীয় দিন থেকে প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে, প্রথম 2 দিন থিওরিটিক্যাল আলোচনা, ফাউন্ডেশনটা তৈরি করি, কারণ বিল্ডিং বানাতে আগে ফাইলিং করতে হয় না, এইভাবে চিন্তা করেন। এখন তাহলে দেখেন এই আইনে তাহলে সব চিন্তা করবেন কি, ইনক্লুসিভ। আপনি আপনি একটা প্রোডাক্টের দাম 100 টাকা করে, 10টা প্রোডাক্টের দাম 1000 টাকা না ভাই, বললেন কি 10টার সাথে একটা ফ্রি, কি বলছেন, 10টার সাথে ভাই একটা ফ্রি, ব্যাটের বাসা এটা বলা যাবে না, ব্যাটের বাসা বলা আছে 20000 টাকা পর্যন্ত ফ্রি স্যাম্পল দিতে পারবেন, কিন্তু এই 10টার সাথে একটা ফ্রি না বলে আপনি কি করবেন, ওই 1000 টাকাকে 11 দিয়ে ভাগ দিবেন, বুঝতে পারছেন ভাই, জি জি, 10টা টাকাকে কি করবেন, 11 দিয়ে ভাগ দিবেন, এটা হলো। তাহলে একটা আগের আইনে ইনক্লুসিভ এক্সক্লুসিভ ছিল, এখন কি বলবেন সব, ইনক্লুসিভ। আচ্ছা, আগের আইনে ছিল মূল্য ঘোষণা, কি ছিল, তার মানে আপনি মূল্য ঘোষণা দিলে ওই রেটে বেচতে হতো। মনে করেন আপনি বললেন যে আমার এই প্রোডাক্ট 11টা পিস কিনলে আমি একটা ফ্রি দিব, তাহলে চালানে লিখতে হবে না আপনাকে 11টা প্রোডাক্টের দাম,
আপনি প্রোডাক্ট দিবেন 11টা, কিন্তু লাগবেন কত? 1000 টাকা, ওটাকে 11 দিয়ে ভাগ দিয়ে 5 ইউনিটের প্রাইস লাগবে। হ্যাঁ 5 ইউনিট দিয়ে হবে তাহলে, এইভাবে চিন্তা করেন। হ্যাঁ তাহলে দেখেন, আগের রানে ছিল কি মূল্য ঘোষণা, কি ছিল মূল্য ঘোষণা, আর এখন হচ্ছে উপকরণ উৎপাদ সহগ। কোথায় লেখা আছে ভাই এই সহগের ডেটে আপনাকে ব্যস্ত হবে বলেন? এই যে ইন্সপেক্টর ভাই বলে যে বলে যে 33.33% সংযোজন করে, কোথায় লেখা আছে? বলা আছে এটা উৎপাদন উপকরণ প্রমাণের জন্য সহগ দিবে, ঠিক না ভাই, কি বলেন? হ্যাঁ 4.3। আগে ছিল কি তাহলে মূল্য ঘোষণা, ওই রেটে ব্যস্ত হতো, এখন কি মূল্য ঘোষণা আছে? এখন হচ্ছে উপকরণ উৎপাদ সহগ, তার মানে এটা হচ্ছে আপনার রেসিপি যে আপনার উৎপাদন উপকরণ প্রমাণের জন্য। তাহলে মূল্য ঘোষণা আর উৎপাদন উপকরণ এক বলেন, তাহলে এখন আপনি সকালবেলা এটা 1100 টাকা বেচতে পারবেন, বিকালবেলা 10 টাকা কম দামে বেচতে পারবেন না, এখন তো রেটটা কমে গেছে, আবার রাত্রেবেলা কি রেট 10 টাকা বাড়াই দিতে পারবেন, তার মানে এখন বলতে কি ফেয়ার মার্কেট প্রাইস, কি বলবেন? তার মানে এখন আর মূল্য ঘোষণা নাই যে আমি 11 টাকা লেখছে যে 12 টাকা বেচলে আমি 11 টাকা চালান কাটতে হবে, তাহলে এটা কি? তাহলে মূল্য ঘোষণা আছে বলেন, তাহলে মাথা থেকে মূল্য ঘোষণা ডিলেট সহগ, সহগ দিলে ওই রেটে আপনাকে ব্যস্ত হবে না। জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে কি করবে, ব্যাংকে কয় টাকা ঢুকছে ওই টাকা করবে দিছে কিনা চেক করবে, এক সময় কি করবে যে আপনার ট্রানজেকশন কত, আপনি কয় টাকা পেয়েছেন, বুঝতে পারছেন ভাই? আগের এনে ছিল অ্যাডভান্স ট্রেড ব্যাট, কি ছিল ভাই? আপনারা কি বলতেন সিলমারা পদ্ধতি বিক্রি করতেন না, বলতেন না যে বিলোভেন্টি আমদানি স্টেজে সকল প্রকার মূসক পরিশোধিত, কি বলেন? এখন কি আছে? এখন আছে এটি, তাহলে এটি আর অ্যাডভান্স ট্রেড ব্যাট কিন্তু এক না। আপনারা দেখবেন যে যে হ্যাঁ অ্যাডভান্স ট্রেড ব্যাট দিতেন একটা পণ্যের উপরে ভ্যাটের উপর 33.33% সংযোজন করার উপর দিতেন না, এখন দেখেন এটি এটি যেই টাকার উপরে ভ্যাট দেন এই টাকার উপরে দিতেন না ভাই, তাহলে আমরা বলতে পারি না এটি আর অ্যাডভান্স ট্রেড ব্যাট এক না, ওটা হচ্ছে অ্যাডভান্স ট্রেড ব্যাট আর হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স, কি বলেন? তাহলে এটি হচ্ছে সমন্বয় আর এটিপি কিন্তু রেয়াত হইতো, তাহলে কি দুইটা কি এক জিনিস না? এটি আর ভাই আমি রিপিট তো মাত্র তো শুরু দেখলেন, আপনি দেখেন আমি এগুলো ধরে ধরে শিখাবো আপনি দাদা দেখেন। হুম স্যার আমরা প্রথমে বলেছিলাম যে আমরা কেউ ব্যাট জানি না স্যার, হুম আলোচনা করতে যাই বোঝা যাচ্ছে যে আমরা আগে জানি আপনার সাথে এখন না 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 আপনারা আপনারা জানেন না, এই মাঝে মাঝে একটু একটু এরকম হয় ব্যাপার না। তাহলে বলেন যে আপনারা তো বুঝতেছেন যে আগের এনে কি ছিল এটিপি, শুনেন একেবারে কিছু না তাহলে তো নাসিরুদ্দিন হুজ্জা গল্পের মতো হবে, তাহলে ট্রেনিং শুরু করা যাবে না, ওটা তো বলছি আপনারা যারা কোশ্চেন না করেন, আমি ক্লাসটা যাতে সুন্দরভাবে শেষ করতে পারি, ঠিক আছে উদ্দেশ্য অনুযায়ী আগাইতে পারি, ধৈর্য ধরেন দেখবেন সুন্দর হবে। তাহলে বলেন পার্থক্যগুলি বুঝছেন কিনা? এটি মনে আগে ছিল অ্যাডভান্স ট্রেড ব্যাট আর এখন কি এটি অ্যাডভান্স ট্যাক্স, আমি ধাপে ধাপে আলোচনা করবো ভাই, তাহলে এরকম কিছু কি পার্থক্য আছে? হ্যাঁ জি জি, এটি সবাই সমন্বয় করতে পারে, আমি ভাই আলোচনা করবো। তাহলে বলেন কয়টা জিনিস পাইলেন, মূল্য সংযোগ কর সম্পদ শুল্ক আইন নামে একটা আইন আছে, কি বলেন? আর মাঝে মাঝে কি কোনো রেফারেন্সের জন্য, তাহলে জানবেন যে আমাদের কি ব্যাটের খাতাপত্র কি 5 বছর রাখতে হয় না ভাই? তাহলে 2 বছর আগের কোনো অডিট যদি হয়, 2 বছর আগে কোনো কর যদি ফাঁকির মামলা হয়, এগুলি কি পুরাতন আইন হবে না? তখন বিডিএস এর হার কত ছিল, কি বলেন? আর এখন যদি হিসেব নিকাশ হয় তাহলে বর্তমান আইন হবে না, এই জন্য আমি দুইটাই বুঝাই দিলাম যে 2 বছর আগের কোনো সরকার দেনা পাওনা যদি আপনি অডিটে পড়েন তখন পুরাতন আইনে আপনি কি হিসাব করবেন, আর নতুন হলে কি করবেন, নতুন আইনে হিসাব করবেন, এই দুটো পার্থক্য বুঝছেন কিনা বলেন? আচ্ছা 4 বছর পার হয়ে গেলে তো এটা আমাদের মাথা কামানোর দরকার নেই, তাহলে এই যে আইনের একটা চাপটা এটাকে ধারা বলে, কি বলে? আইনের এক একটা চাপটাকে কি বলে? তাহলে আপনারা মাহমুদ বইটা নেন, 73 নম্বর পেজ বাই করেন, 73 জি, দেখেন এই 73 কি বলছে, মূল্য সংযোজন কর ও সম্পূর শুল্ক আইন 2012 সালে 47 নম্বর আইন, এটা কত সালের আইন ভাই? তার মানে আইনটা কিন্তু জাতীয় সংসদে 2012 সালে পাশ হয়েছে, তারপরে সরকার বিভিন্ন সময়
সময় বৃদ্ধি হওয়ার কারণে কি 2019 সালে জুলাইতে কার্য করেছে, ঠিক না ভাই? কি বলে? তাহলে আমি এটা বললাম না, প্রথম অধ্যায়। তাহলে এই যে এক, এটাকে আমরা কি বলবো? ধারা এক বলবো না? কেউ যদি বলেন যে এটা কোথায় আছে ভাই, ধারা এক, এটাকে কি বলবেন? ধারা দুই, ঠিক না ভাই? এই দেখেন ধারা একে কি বলা আছে, ধারা একের আবার এই এককে আমরা কি উপধারা বলবো না? ধারা একের উপধারা এক, উপধারা দুই, উপধারা তিন বলবেন না ভাই? দেখেন ধারা এক, দুই একটু সারা দিয়ে তাহলে বুঝতে পারে যে কথা বুঝতে পারছেন। একে বলা আছে এই আইন মূল্য সংযোজন কর ও সম্পূর্ণ শুল্ক আইন 2012 নামে অভিহিত হবে। আর আগে আইনটা দেখেন তো কি ছিল, মূল্য সংযোজন কর আইন 1991 ছিল না ভাই? তাহলে কি নামও পার্থক্য না ভাই? দেখেন তো এখন দুইয়ে বলা আছে, উপধারা দুইয়ে বলা আছে এই আইনের দ্বিতীয় অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায়, ধারা 128, 32, 134, 135 অবিলম্বে কার্যকর হবে। তাহলে আইনটা যখন 2012 সালে জারি হয়েছিল তখন থেকে এই আইনটা কার্যকর হয়ে গেল না? আচ্ছা, তারপরে বলছে তিনে উপধারা দুই এর উল্লেখিত অধ্যায় ধারা অধ্যায় মানে এই অধ্যায় এবং ধারা ব্যতীত আইনের অন্যান্য অধ্যায় ও ধারা সমূহ সরকার সরকারি গেজেট বা প্রজ্ঞাপন দ্বারা যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে কার্যকর হবে। তাহলে সরকার কি করছিল পরবর্তীতে, ওই যে মাঝে মাঝে বলছেন দেখছেন না 2 বছরের জন্য আইন পিছিয়ে দিছিল না ভাই? 2019 সালে জুন পর্যন্ত কি পিছিয়ে দিছিল, তারপরে যখন আর সময় কি বৃদ্ধি করে নেয় তখন ওই দিন থেকে কার্যকর হয়ে গেছে না? তাহলে বুঝছেন তো, তাহলে এইভাবে আইনের এক একটা চ্যাপ্টার কা শুনেন, আইন 2012 সালেই কার্যকর হয়ে গেছিল মানে ইয়া হয়েছিল পাস হয়েছিল, কিন্তু পুরাপুরি কি সবগুলি দ্বারা অ্যাক্টিভ হয় নাই, এটা হইতে হইতে যে বিভিন্ন রকম সময় মানে ব্যবসায়ীদের সরকার মন রক্ষা করতে যায়, সরকারের প্রস্তুতি করতে যায়, কি করছে 2019 সাল পর্যন্ত কি সরকার সময় বৃদ্ধি করছিল, ঠিক না ভাই? আচ্ছা এই আইনে এই যে আমরা বলবো না বাণিজ্যিক আমদানিকারক কে, ব্যবসায়ী কে, উৎপাদনকারী, আপনাদের প্রশ্ন লাগে না? তাহলে কি পাবেন দেখেন, অনাবাসিক ব্যক্তিকে, তাহলে এই এই আইনে বলা আছে অনাবাসিক ব্যক্তিকে, তাহলে এই আইনের সংজ্ঞা আমরা কি এখানে কি অ্যাপ্লাই করব? তারপরে আপনাদের কাছে মনে হইতে পারে অর্থ কি জিনিস, কি বলেন? মনে প্রশ্ন লাগে না যে অর্থ কি জিনিস? তারপরে দেখেন যে এরকম হইতে পারে, একজন যদি বলে যে অর্থনৈতিক কার্যক্রম, আচ্ছা বেতনের উপরে কি ভ্যাট আছে, কি বলেন? এরকম প্রশ্ন থাকতে পারে না মনে? না না, বেতনের উপর ট্যাক্স আছে মনে যে প্রশ্ন থাকতে পারে না, কি বলেন? তাহলে এই দেখেন অর্থনৈতিক কার্যক্রম অর্থ পণ্য বা সেবা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম। নিম্ন বর্ণিত কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভুক্ত হইবে না, কি হইবে না? পেশা, বৃত্তি, জীবিকা, তারপর এই যে এরপরে লেখা আছে দেখেন এই যে পণ্য বা সেবা, এগুলি কি অর্থনৈতিক কার্যক্রমে আনবেন বলেন? খতে বলা আছে কর্মচারী কর্তৃক তার নিয়োগকর্তা কে প্রদত্ত সেবা, তাহলে কি বলেন স্যালারি কি বেটেবল বলেন এবার? তাহলে তাহলে আপনারা এবার জানতে হবে অর্থনৈতিক কার্যক্রম কি বলেন। তাহলে এখানে যদি কোনো কিছু না পড়ে তাহলে ওটা কি অর্থনৈতিক কার্যক্রম না? মানে এখানে বলছে অর্থনৈতিক কার্যক্রম কি আর কোনটা কোনটা পড়বে না। শুনেন ব্যাট হচ্ছে মানে গিজিটির মতো, আপনি ইনকাম ট্যাক্সে বলা আছে যে একটা লোকের কি ইনকাম এত টাকা হলে ট্যাক্স দিবেন, কিন্তু ব্যাটে কিন্তু বলা নাই যে এই এই জিনিস হবে, ব্যাটে বলা আছে এইটা মাফ, একটু একটু ওয়েট করেন আধা ঘন্টা পরে ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন। তাহলে বলেন এই এই সংজ্ঞা দেখে আপনি অর্থনৈতিক কার্যক্রম বের করতে পারবেন কিনা বলেন? আচ্ছা, তারপরে অংশীদারি কারবার আগাম কর জিনিসটা কি? হ্যাঁ, এইভাবে আপনাদের মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে না যে আপিলের ট্রাইব্যুনালটা কি? আচ্ছা, আবাসিক ব্যক্তিকে, এইভাবে নানা রকম প্রশ্নের সংজ্ঞা যখন জাগে তখন আপনারা কি করবেন, মূল্য সংযোগ কর সম্পূর্ণ শুল্ক আইনে ধারা দিয়ে দেখবেন। এখানে যে উপকরণ, একজন বলতে পারে না ভাই আমি উপকরণ রেয়াত পাবো, আচ্ছা আমি ফ্লোর ক্লিনিং করি এটা কি উপকরণ, কি বলেন? প্রশ্ন রাখতে পারে না যে বলা আছে উৎপাদন উপকরণ কি পাবেন আপনি রেয়াত পাবেন, তাহলে উপকরণ কি সংজ্ঞাটা জানা দরকার না ভাই, কি বলেন? তাহলে এই এই সংজ্ঞা কোথায় পাবেন? ধারা দুইটা আছে না, আমরা ধাপে ধাপে আলোচনা করবো। তাহলে এখানে দেখেন উপকরণের সংজ্ঞা দেওয়া আছে, উৎপাদ উপকরণ কর,
এই যে আপনি বললেন নিজাম ভাই যে কই পাইছেন উল্টা পাল্টা কথা বলে, যে ব্যাট রেত নেওয়া যাবে সম্পদ শুল্ক বলে রেত নেওয়া যাবে না, তাহলে উপকরণ কর রেত নেওয়া যাবে না বলছে না কথাটা কি ভাই, শব্দটা কি উপকরণ কর রেয়াত দিবেন, তাহলে উপকরণ কি, উপকরণ কর অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসেবে আমদানিকৃত পণ্য বা সেবা বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি বুঝেছেন না ভাই, খেয়াল করেন উপকরণ কর মানে কি মূসক না, মূল্য সংযোজন কর সংক্ষিপ্ত রূপিত মূসক, তাহলে কি আগাম কর ব্যতীত, তাহলে আগাম কর কি রেয়াত হবে বলে, আগাম কর সমন্বয় না তাহলে, তাহলে উপকরণ কর বলতে কি সম্পদ শুল্ক বুঝাইছে বলেন, উপকরণ কর বলতে কি সম্পদ শুল্ক বুঝাইছে, না না আমি যে বুঝাচ্ছি যে আপনারা যে অর্থগুলি কিভাবে বের করবেন, তাহলে উপকরণ কর মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট না, উপকরণ করটা না একটু বুঝি নাই, আচ্ছা আপনি যখন একজন উৎপাদনকারী আপনি র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল কিনে একটা প্রোডাক্ট তৈরি করবেন না, আচ্ছা এই র মেটেরিয়ালটা কি আপনার উৎপাদন উপকরণ না, তেমনি আপনি যখন ক্লিনিং সার্ভিস দিচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সার্ভিস দেন বিজ্ঞাপন দিচ্ছেন প্রোডাক্টের বেচার জন্য, আমি বলতে পারি না এগুলি উপকরণ, কারণ দেখেন এই উপকরণের সংজ্ঞা তার যেহেতু বুঝে না একটু বুঝে দেখেন, উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল, তাহলে আপনি যদি একজন উৎপাদনকারী হন কোনো প্রোডাক্ট উৎপাদন করে তাহলে কাঁচামাল হিসেবে যা ব্যবহার করে সব উপকরণ না, ল্যাবরেটরি রিএজেন্ট ল্যাবরেটরিতে যে টেস্টিং করবেন প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা, হ্যাঁ হাইজেনিক ঠিক আছে কিনা, তাহলে এই রিএজেন্ট কেমিক্যাল গুলি উপকরণ না, ল্যাবরেটরি ইকুইপমেন্ট যে মেশিনটা টেস্ট করে পিএসপি ঠিক আছে কিনা এটা উপকরণ না ভাই, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ এবং জ্বালানি হিসেবে যে ফার্নেস অয়েল পেট্রোল ডিজেল বা গ্যাস বিদ্যুৎ ইউজ করছেন এগুলো উপকরণ না, মোড়ক সামগ্রী যে প্যাকিং মেটেরিয়াল যে প্রোডাক্টটা পাঠাই দিয়েছে প্যাক করে এটা উপকরণ না, সেবা সার্ভিস কিছেন তাহলে কি এটা উপকরণ, আপনি ক্লিনিং সার্ভিস দিচ্ছেন সিকিউরিটি কোম্পানিতে সার্ভিস দিচ্ছেন, তাহলে এইভাবে উপকরণের সংজ্ঞা দেওয়া আছে, আবার নিচে বলা আছে কোন কোন জিনিস উপকরণ না, খেয়াল করে ঠিক না ভাই, তাহলে এইভাবে আমরা উপকরণ কর কি, তারপর ওই যে উৎস কর্তনকারী কে, এই যে আপনি শুনেন না যে বিদেশ কাটতে হবে, তাহলে এই যে উৎস কর্তনকারী কারা, হ্যাঁ উৎপাদ কর কি, এরকম নানা রকম সংজ্ঞা আসবে, এই যে নিজাম ভাই যে বললো যে ইনক্লুসিভ ভ্যাট কি, তাহলে ধারা দুই এর উপধারা 29 দেখেন, ধারা দুই এর উপধারা 29 দেখছেন ভাই কি বলা আছে, ইনক্লুসিভ না দেখেন তো কি বলেন, জি দাদা আমি আরেকটা পেজ ওপেন করতেছি, হ্যাঁ আগের টাইমে দাগ দেওয়া আছে আর কি, ভাই আপনাদের যাওয়া লাগবে না, আমি জাস্ট একটা জায়গায় আঁকা আছে ওইটা বের করতে সুবিধা হবে বুঝাইতে, তাহলে দেখেন আমার একটা কোশ্চেন ছিল একটু একটু বস একটু ইয়া করি এটা বুঝাই নেই তারপরে বলেন, দেখেন কর ভগ্নাংশ এই আটটা কি ব্যাটের হার না ভাই, দেখেন তো আটটা কি ব্যাটের হার, তাহলে আপনার প্রোডাক্টের দাম যদি ভ্যালু বের করতে হয় 115 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিবেন না, আর 115 দিয়ে ভাগ দিয়ে কি 15 দিয়ে গুণ দিবেন ব্যাটের হার, দেখেন তো উদাহরণস্বরূপ একটা প্রোডাক্টের দাম 1000 টাকা, তাহলে ভ্যালু বাই করবেন কিভাবে দেখেন 115 ভাগ ইনটু 100 তাহলে ভ্যালু, আর 115 ভাগ ইনটু 15 তাহলে ব্যাট, দুইটা মিলে 1000 টাকা না, এই যে বলছি ইনক্লুসিভ এটা যে প্রমাণ হয় না ভাই দেখেন তো, তাহলে ভ্যালুয়েটেড ট্যাক্স ব্যবস্থা অনেক কিছু লুকায়িত পাবে, সব কিছু আপনি প্রকাশ্যে পাবেন না, অনেক কিছু কি আপনি বুঝে নিতে হবে, তাহলে এই লাইনটা ধরতে পারছেন কিনা, ইনক্লুসিভ যে বলছি জি বলেন, আমরা একটা শোরুমে গেলাম স্যার, না তাহলে তাহলে ওই ভদ্রলোক জানে না, ওই ভদ্রলোক নতুন আইন সম্পর্কে অবহিত না, এই ক্ষেত্রে 1000 টাকা মানি দোকানদার কাছ থেকে আমি ব্যাট সহকারে 1000 টাকা দিলাম, এই তো স্যার
জি জি আপনি তাকে বলবেন যে ভাই আপনি এইভাবে লিখতে পারেন না, আপনার প্রোডাক্টের গায়ে 150 দাম লিখবেন, ঠিক আছে? প্রোডাক্টের গায়ে কি যেটা লাগবে ওটার ভিতরে ব্যাট আছে। জি হ্যাঁ, এখন থেকে ইনক্লুডিং, সব ইনক্লুডিং। তাহলে এখন বলেন, যদি বলে এই কথা কোথায় আছে বলতে পারবেন না? দ্বারা 2 উপদ্বারা 29 অনেক প্রশ্ন কম থাকবে। তাহলে বলেন এই যে নিজাম ভাই যেটা দেখালো রেফারেন্স পাইছেন কিনা বলেন, ব্যাজি ইনক্লুসিভ রেফারেন্স পেয়েছেন? আচ্ছা, আশা করি নিরবতা সম্মতির লক্ষণ। তাহলে কর